মোটোরোলা ওয়ান ভিশন ভারতে মোটো ওয়ান সিরিজের অংশ হিসেবে লঞ্চ হয়েছে। মোটো G7 এর মাধ্যমে নতুন কিছু ফিচার আনার চেষ্টা হয়েছিল এর আগেই। আর মোটোর বিষয়ে বলতে গেলে বলতে হয় যে এই ওয়ান সিরিজে আমরা বেশ কিছু ড্রব্যাকের অ্যাফোর্ডেবল দামের সঙ্গে পাচ্ছি। আর গত বছর ব্যাটারি লাইফের ওজন উপরে কাজ করেছিল মোটো, আর এবার এই ওয়ান ভিশন ফোনের সঙ্গে মোটো ভালো ক্যামেরা নিয়ে আসতে চেয়েছে। আসুন একবার তাড়াতাড়ি এই ফোনের কিছু ফিচার্স দেখে নেওয়া যাক। মোটো ওয়ান ভিশন দেখতে লম্বা আর স্লিম, আর এটি একটি গ্লাস ডিজাইনার পাঞ্চল ক্যামেরার সঙ্গে এসেছে। এই ফোনের স্ক্রিন সাইজ একদম এইচ পর্যন্ত যায়, আর এই ফোনের ব্রঞ্জ কালার ভেরিয়েন্টটি আমরা পেয়েছি, আর এটি মোটোর অন্যতম সেরা ডিজাইনের ফোন। এই ফোনটি 21:9 ডিসপ্লে যুক্ত এবং এটি বেশ লম্বা, আর এই ফোনের অ্যাসপেক্ট রেশিও নতুন, আর এর জন্য এই ফোনটি খুব একটা ওয়াইডও হচ্ছে না। এই ফোনটি সহজেই এক হাতে ধরা যায়। মোটোর ফোনে 6.3 ইঞ্চির IPS LCD ডিসপ্লে HDR কন্টেন্ট সাপোর্ট করে, তবে এখন এটি শুধুমাত্র ইউটিউবেই পাওয়া যাচ্ছে। মোটো বলেছে যে নেটফ্লিক্সের HDR সাপোর্টও আসবে। আর এমনিতে এই ডিসপ্লে দেখতে ভালো। ফোনের ব্যাকলাইট নিচের দিকে আছে, এটি বেশ ব্রাইট। এবার ক্যামেরার কথা বলবো। ওয়ান ভিশন ফোনে 48 মেগাপিক্সেলের স্যামসাং GM1 সেন্সর আছে, আর যা বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের শ্যুট করতে পারে। আর এতে এর সঙ্গে আপনারা 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। মোটো এতে হাই রেজলিউশনের ছবি তোলার অপশনও দিচ্ছে, যদিও স্মার্টফোনে এর দরকার আছে কি না আছে তা নিয়ে তর্ক চলবেই। আমাদের যেটা ভালো লেগেছে তা হলো এই যে এই ফোনের ক্যামেরা এর আগের আমাদের দেখা অন্য যে কোনো মোটো ফোনের ক্যামেরা থেকে অনেক বেশি দ্রুত, আর আমরা একটি ছবি কিংবা কোয়ালিটি নিয়েও অন্য কোনো ভিডিওতে বলবো। তবে এই ফোনটি ডিসেন্ট ছবি তোলে। এই ফোনে একটি ডেডিকেটেড নাইট মোড আছে যা মাল্টি ফ্রেম প্রসেস যুক্ত, আর এর সঙ্গে আরেকটি কম আলোতে শার্পনেস থাকে। এর ফল অবশ্যই ভালো, তবে আমরা এখনই এর বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, কারণ অনেক আরও দামি ফ্ল্যাগশিপ ফোনও আছে যা এই একই সাপোর্ট নিয়ে এসেছে। আর অবশেষে আমরা একটি ক্লিন অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা পাচ্ছি এই ফোনে। যখনই অ্যান্ড্রয়েড কিউ বা অ্যান্ড্রয়েড আর আসবে তারা আপডেট এই ফোনে এসে যাবে। এই ফোনে এর সঙ্গে মোটো সিগনেচার অ্যাকশন মোড আছে যা ফোনটিকে একবার ঝাঁকালে ফ্ল্যাশ লাইট অন করে, আবার ঝাঁকালে ফোনটির ক্যামেরা অন হয়ে যায়। এই মোটো ফোনে স্যামসাং এক্সিয়ন 9609 SO XE আছে, আর এটি 4GB RAM এবং 128GB স্টোরেজের।